আজকে শেষ রোজা, দেখতে দেখতে 29টা রোজা পার হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো কালকে ঈদ, আম্মু মুরগি ভেজে রাখছে রোস্ট করার জন্য, আর এখানে পাবদা মাছ আর ট্যাংরা মাছ এটা রাত্রের ডিনারের জন্য রেডি করছিল, আমাকে বললো টমেটো কেটে দেওয়ার জন্য। আর এখানে চিকেন কিমা করে রাখছিল, এটাকে এখন ব্লেন্ড করবে, এটা মানে কাবাব বানানোর জন্য। তো আম্মু ব্লেন্ড করতেছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। তো বিকেলবেলা আমাদের মেহেদি দেওয়ার মানে কার্যকলাপ শুরু হয়ে গেছে, মানে আমাদের মেহেদি দেওয়ার জন্য আমাদের বাসার যে নিস্তলার ভাড়াটিয়া সানিয়া, ওকে বলছিলাম যে মামুনি এবার মেহেদি দিয়ে দিও। আর ও পাশাপাশি আমার মেয়েকে বাংলা সাবজেক্টগুলো দেখায়, ভালো পড়ায়, তো ও মানে মেহেদি দিয়ে দিবে আমাদের সবাইকে। আমি যেখানে বসে বসে গল্প করতেছিলাম ওদের সাথে, তারপর ইফতারের টাইম হয়ে গেছে, ওরে পুরা রোজাই বলছে আমাদের সাথে কবে ইফতার করবা, তো শেষ রোজাই আসছে। যাই হোক, যে লাভাম্বো মেহেদি দেখায় নিল, আর এই যে আমি আর আম্মু। তারপর ইফতার শেষ করে আমি একটু কফি নিয়ে বসে গেছিলাম, আবারও ওদের মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে আম্মু বসে বসে দুষ্টামি করতেছিল যে সানিয়া কি একটু আমার হাতে মেহেদি দিয়ে দিবে, তো সানিয়া বললো যে হ্যাঁ আপু দিব, আগে ওরটা শেষ করে নেই। তো এই যে আমি লাবাম্বোর হাতের মেহেদি দেখতেছিলাম, এক হাত তো মানে বিকেলে শেষ করছে। তো এই পর্যায়ে ছোটো মামা চলে আসছে, মানে মামি আর আমার ভাই বোনকে নিয়ে। তো আমার বোন ক্যামেরা অন দেখেই মামির পিছনে লুকাচ্ছিল, আর আমি ওর সাথে মজা করতেছিলাম। মামিকে দেখলো তো এমনি আমার মনে মানে বাতি জ্বলে উঠে, আমি আগেও বলছি। তো এখানে মানে আমরা সবাই গল্প করতেছি, আর মামা বললো যে কিরে তোর ভাই তো হাত না ধুয়েই খাইতে আসতেছিল, তো এটা নিয়েও একটু মজা করতেছিলাম। মামা এখানে বসে খাচ্ছিল, মামা আর মাহাদি খাচ্ছে, তো মামি এখানে বসছে, মামা মামির সাথে দুষ্টামি করতেছিল, আর আমি মনোযোগ দিয়ে শুনতেছি, মামিও বলে যে ও ভিডিও করতেছে। আর যাই হোক, আমরা এখানে মজা করতেছি। ইমন বের হয়ে গেল মামির সাথে দেখা করার জন্য, আর এই যে লাভাম্বো এখানে ওর দুই হাতের মেহেদি দেখাচ্ছে, সেটাই দেখলাম। এখানে মাহজাবিন মেহেদি দিবে, তো মাহজাবিন মুখ লুকায় ফেলছে, মাহাদি বসেছিল, লাভাম্বো বসেছিল, আর আমার গুলু চলে আসছে, গুলু ভালো মেহেদি দেয়। তো ও আসছে পরে আমি বললাম যে মাহাদির হাতে মেহেদি দিয়ে দাও, তো আমরা টানাটানি করতেছিলাম যে ভাই আজকে তো তোর একটু মেহেদি দিয়ে দিবই, আর মাহাদি বলতেছিল দূর আমি কি মেয়ে নাকি, মানে ও হাতই দিবে না, ঠিক আছে। তো ওরে আমরা মেহেদি দেওয়ার চেষ্টা চালাচ্ছিলাম সবাই মিলে, আর এই যে এখানে আমি একটা ভি সাইন দিয়ে দিল, ও মাহজাবিনকে মেহেদি দিয়ে দিচ্ছিল, আর আমরা এখানে বসে বসে দুষ্টামি করতেছিলাম। আর এখানে গোলুকে বললাম যে তুমি মামির হাতে মেহেদি দিয়ে দাও, তো ওই যে এখানে মাহজাবিনে মেহেদি দেওয়া শেষ, ও চলে গেল মামির কাছে মেহেদি দেখার জন্য। আর আমি দেখতেছিলাম যে গোলু মামিকে কী ডিজাইন দিয়ে স্টার্ট করছে। তারপর চলে গেলাম, আম্মু এখানে বসছিল মেহেদি দেওয়ার জন্য, তো যেহেতু রোজার ঈদ সবাই একটু একটু করে মেহেদি দিব, সানিয়া আম্মুকে মেহেদি দিয়ে দিচ্ছিল। আর এই যে এখানে মাহাদি আর লাবাম্বো ওরা দুজন গেম খেলতেছে, আর আমি যে এখানে একটু ঢং করতেছি, আমার তো আর কোনো কাজ নাই দাঁড়ায় দাঁড়ায় দেখা আর ঢং করা ছাড়া। আর যে এখানে মেহেদি দেয়া এখনও চলতেছে, তো এটাই দেখতেছিলাম। আর এখানে আমার জামাইরে বলছিলাম যে আসার সময় দুইটা মেহেদির কোন নিয়ে আসতে, টেইলার্সে আমার কাপড় ছিল ওইটা নিয়ে এসে আসছে, এসে শুয়ে পড়ছে আইল ছেবাটা। যাই হোক, তো আমি এখানে মেহেদি দিতে বসে গেছিলাম, তারপর এই যে সানিয়া আমার মেহেদি স্টার্ট করে দিছিল, আর আমি ঈদ উপলক্ষে চুল কাটছি, আমার তো একটু ঢং না করলে হয় না। আমি দেখতেছিলাম যে আমার চুলগুলো খুব সুন্দর করে বাতাসে উঠতেছে, আর আমি ঢং করতেছি। যাই হোক, এই যে এখানে আমার মেহেদি দেওয়া চলতেছে, ও মানে পাশে ফোনে ডিজাইন দেখতে দেখতে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে, ডিজাইনটা আমি সিলেক্ট করে দিছিলাম। যাই হোক, আমি বসে বসে দেখতেছিলাম, আর এই যে লাবাম্বো এখানে বসে বসে মোবাইল চালাইতেছে, আর এই যে একটা রিংসি দিয়ে দিছে। এই যে আমার এক হাতে মেহেদি শেষ, আমি একটু সিম্পল ডিজাইন চাইছিলাম। আর লাবাম্বোর বাবাকে ডাকলাম যে আমরা সবাই এখানে, আপনি কেন ঘরে বসে আছেন, তো আসছে, এসে বসেই না আমার সাথে ফাইজ দেম করা শুরু করে দিছে, আমার সাথে আর মাহাদির সাথে। তো একটু বকবক করলো, আম্মু আসছে, আম্মুকে বললাম তোমার হাতের মেহেদিটা দেখাও, তো আম্মু একটু মেহেদি দেখাইলো। তারপর এখানে মাহাদি ধরছে লাবাম্বোকে যে আয় তোরে একটু মেহেদি দিয়ে দেই, তো আমরা সবাই দিছি। এখানে মাহাদি মনের খুশি মতন ওরে ডিজাইন করে দিচ্ছিল, তো লাবাম্বো একটা চিল্লাইন দিছে, বললাম কি হয়েছে, বলে মা দেখো মামা আমার হাতে বাংলাদেশের পতাকা এঁকে দিছে। তো আমরা মজা করতেছিলাম, লাবাম্বো তো আর হাত দিবে না, মাহাদি বলতেছে দে পতাকার বাসটা এঁকে দেই।
তারপরে যে ও পতাকার বাস আঁকা শুরু করে দিছে, লাবম্ব খিঁচকায়া ছিল, তারপরে এই যে ওর হাতের মধ্যে পুরাপুরি বাংলাদেশের একটা পতাকা এঁকে দিল, তারপর একটু মাহজাবিন ধরছিল যে এবার আমার পাল্লা, ও আবারও মুখ লুকাইছে। তো মাহাদি এখানে বললো যে মাহজাবিন পুরোটা ইচ্ছা মতন করে দে। আর এই যে আমার দুই হাতে মেহেদি দেয়া শেষ, সানি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর আমি একটু ঢং করতেছিলাম। তারপর এই যে ওরে একজোড়া চুড়ি গিফট করছিলাম, আর এটাই একটু দেখতেছিলাম, ওরে ইয়ারিংও দিছিলাম সাথে। তো ওইটা দেখাইতে দেখাইতে লজ্জা পেয়ে গেছে, আমি বলছিলাম যে এটা কিন্তু আমি ব্লগে রেখে দিব। তো কি সুন্দর করে লজ্জা পেয়েছে না? তারপর ওকে বিদায় দিয়ে দিলাম, ও প্রায় 10:30 বাজতেছিল, তো ও চলে গেছে বাসায়। এখানে আমরা চলে আসছি মামির মেহেদি দেওয়া শেষ, তো এখন গোলুপুরি মাহজাবিনকে মেহেদি দিয়ে দিচ্ছিল। এখানে আমার ভাইয়া মামির ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড দিচ্ছে, মানে আমরা সবাই শুধু কমপ্লেন করি যে দুদিন পর পর ওয়াইফাই পাসওয়ার্ড কেন বদলায়। যাই হোক, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করতেই হবে দুদিন পর পর পাসওয়ার্ড সেফটি পারপাসে। তো ভাইয়া এখানে বলতেছিল যে আপু আমাকে দেখাও না, আমি বলছি কোনো সমস্যা নাই, তুই এর আগেও লুঙ্গি পরা অবস্থায় আমার ব্লগে আসছিস। তো বিদায় দেওয়ার পাল্লা, আমরা সবাই এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম, মামি তার মেহেদি দেখায় নিল, আর আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল। সবাই চলে যাচ্ছে, কি সুন্দর ঈদের আমেজটা চলে আসছিল সন্ধ্যার দিকে আমাদের বাসায়। তো এখানে সবাইকে বিদায় দিয়ে দিচ্ছিলাম, সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি এখন বাসাটা খালি হয়ে যাবে। তো এই যে দাঁড়ায় একটু বিদায় দিয়ে নিলাম, তারপর এই যে আমার মেহেদি একটু একটু করে কালার চলে আসতেছে, আর এই যে আমি এখানে বসেছিলাম। তো এই ছিল আমার চাঁদরাত্রের ব্লগ, ঈদ তো আমাদের এখানেই শুরু হয়ে গেছে। তো ভালো লাগলে পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সবাই দোয়া করো আমার আমার ফ্যামিলির জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।